চাঁপাইনবাবগঞ্জে দুই আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল। চাঁপাইনবাবগঞ্জ দুই সংসদীয় আসনে উপনির্বাচন থেকে একজন ও চাঁপাইনবাবগঞ্জ তিন আসন থেকে দুইজনের মনোনয়নপত্র বাতিল করেছেন নির্বাচন কমিশন। রোববার 8 জানুয়ারি দুপুরে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনে এই ঘোষণা দেন চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এ কে এম গালিব খান। যাদের মনোনয়নপত্র বাতিল হলো তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকার, চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুল, জাসদ মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মুনির। একজন ভোটারের তালিকায় স্বাক্ষর না থাকায় মোহাম্মদ আলী সরকার, জাসদের প্রার্থী মনিরুজ্জামান আরেকজনের রোন খেলাপির জামিনদার। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুলের ব্যবসা প্রতিষ্ঠানের নামে হেরফের আছে, তাই তাদের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এর আগে 5 জানুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এই দুই আসনে 6 জন করে মোট 12 জন মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে 5 জন ও চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে 4 জন প্রার্থী টিকে রইলেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল 5 জানুয়ারি, বাছাই করা হয় 8 জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন 15 জানুয়ারি ও 16 জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে। আগামী 1 ফেব্রুয়ারি সকাল 8:30 থেকে বিকেল 4:00 পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ। আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের একটা সিআইবি রিপোর্ট আমাদের আসার কথা, আবারও সংযুক্ত টাইম হচ্ছে 4:00, 4:00 পরে আর কিন্তু সেই পত্রিকা গ্রহণ করা হবে না। 16 তারিখে 4:00 সময় মনোনয়নপত্র বন্ধ করতে পারবেন আপনারা 4:00 বলতে। এরপরে 16 তারিখে কারণ এটা আমরা তো আপনাদের মনের পত্র গুলা বিভিন্ন যোগ্যতা অযোগ্যতা সংবিধান আর পিও বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আইন কানুন বিধি মোতাবেক আমরা আপনাদের যাচাই বাছাইগুলো কমপ্লিট করবো। অতএব এখানে যদি কেউ সংক্ষুব্ধ হন তা আমাদের কাছে আবেদন করবেন। আমরা যেটা আমরা মনে করব রিটার্নিং অফিসারের এখানকার মানে যিনি অর্ডারটাই এখানে চূড়ান্ত, যদি আমার অর্ডারে কেউ সংক্ষুব্ধ হয় তাহলে তারা নির্বাচন কমিশনে 3 দিনের মধ্যেই আপিল করতে পারবেন। মাননীয় নির্বাচন কমিশন এই 3 দিন ওখানে আবার ওরা 3 দিনের মধ্যে এটা তারা নিষ্পত্তি করবে। তার প্রস্তাবকারী সমর্থনকারী তারা আছেন প্লিজ একটু মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং আপনাদের দলীয় পরিচয় কিংবা স্বতন্ত্র দিয়ে দাও। হ্যাঁ, প্রতীক বরাদ্দ করা হবে 16 তারিখ সকাল 11:00 এই সম্মেলন কক্ষে এই সময়। হ্যাঁ, মনোনীত প্রার্থী হিসাবে আমি আবেদনপত্র দাখিল করেছি। আছেন তাদেরকে পরিচয় পর্ব থেকে তারপর আপনাদের পার্টি দেখে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি মোহাম্মদ মুফাকির রহমান, আমি জেলা নির্বাচন অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করি। মানে মনোনয়নপত্র দাখিলে শেষ তারিখের পরপরই ওই দিনই আমরা সাবমিট করছি, কিন্তু 2 দিন ধরে তাদের সাথে যোগাযোগ করে ওটা পাইনি। আমরা হয়তো সকাল থেকেও যোগাযোগ করতেছি, বাংলাদেশ ব্যাংক আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই। এই জন্য যদি আপনারা প্রতীক বরাদ্দর আগে আজকে আপনারা মনোনীত হচ্ছেন মানে যদি যাচাই বাছাই চলে যদি আপনার আগে মনোনয়নপত্র টিকে যায় তাহলে আপনি এটা প্রতীক বরাদ্দর আশা করতে পারবেন।